দুজনেই বাংলার দল ছেড়েছেন বেশ কয়েকদিন হলো, কিন্তু আজও তাদের জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। একদিকে সদ্য মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছেন প্রীতম কোটাল, অন্যদিকে বেশ কয়েক বছর আগে বাংলার দল ছেড়ে বেঙ্গালুরু এফসি আর বর্তমানে কেরালা ব্লাস্টার্সে রয়েছেন প্রবীর দাস। যদিও বাইরের রাজ্যের দলে রয়েছেন তারা, তবুও তারাই এখনও বাংলার ফুটবল প্রেমীদের কাছে সুপারস্টার। এই মুহূর্তে ডুরান্ট কাপের জন্য রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছে কেরালা ব্লাস্টার্স দল, এবং অনুশীলন শেষে যখন কেরালার একে একে সব ফুটবলাররা বেরোচ্ছিলেন, সেই সময় শুধুমাত্র দুজন ফুটবলারের সাথেই সেলফি তোলার আবদার করেন সেন্টার অফ এক্সেলেন্সের বাইরে দাঁড়িয়ে থাকা ফুটবল প্রেমীরা। নামটা অবশ্যই জানেন, দুজন হলেন প্রীতম কোটাল ও প্রবীর দাস। তবে এই কেরালা ব্লাস্টার্স দলে কিন্তু তারকার অভাব নেই। রয়েছেন ঈশান পণ্ডিতা, রয়েছেন গোলকিপার করণজিৎ সিং, রয়েছেন আদ্রিয়ান লুনার মতো তারকা বিদেশিরা। তবুও কেরালা ব্লাস্টার্সের বড় নাম বলতে কিন্তু এখনও বাংলা ফুটবল প্রেমীরা বোঝেন প্রীতম কোটাল ও প্রবীর দাসকেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।